ফার্স্টে আমরা করলাম ভাইয়ের সঙ্গে মিটিং, এবার আমরা এক্সপ্লোর করলাম, এবার হচ্ছে আমাদের ইটিং। তো রাইট নাও আমি চলে এসেছি আজকে মাসির বাড়িতে, আমার সাথে রয়েছে আমার বোন। তো এখন এটা সানফ্লাওয়ার পার্কের ঠিক পাশেই আছি, ঝিলের পাশে ওয়েট করছি ভাইয়ের জন্য। ভাই এখানে দাঁড়াতে বলেছে, সে নেই, কয়েকটি জায়গায় এক্সপ্লোর করাবে আমাদের, ঘুরতে যাব, কিন্তু কোথায় ঘুরতে যাবো বুঝতে পারছি না। সো হাই গাইজ, দিস ইজ উজ্জ্বল অ্যান্ড ইউ আর ওয়াচিং উজ্জ্বল টকিজ। তো অলরেডি দেখতে পাচ্ছেন হিরো চলে এসেছে, আমাদের এতক্ষণ অপেক্ষা করানোর পর এসেছে। কিছু বলুন আপনার কি বক্তব্য, আপনি সঠিক সময় এসেছেন? হ্যাঁ চলে এসেছি, একটু দেরি হয়ে গেছে, কোনো ব্যাপার না। আমরা 15 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি, কোনো ব্যাপার না। চলো তাহলে এখন দেখিয়ে দিই আমাদের পাটুলি, আর ঝিলটা একটু দেখিয়ে দিই আমার ভিউয়ার্সদের। এদিকে ঝিল আছে আর ওই পাশে সানফ্লাওয়ার পার্ক আছে, তো এই ঝিলটা দেখাই সবার আগে। আমরা সানফ্লাওয়ার পার্কের দিকে যাব। আমরা রয়েছি এখন সানফ্লাওয়ার পার্ক, যেটা দেখালাম ওই দিকটা তার ঠিক অপোজিট সাইডে। তো এখানে কিন্তু বসার কিন্তু অসাধারণ সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক ব্যাক সাইডে বিভিন্ন রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট, এবং সেটা বিভিন্ন রকম জোন, অর্থাৎ মেয়েদের এবং বাচ্চাদের জন্য আলাদা জোন রয়েছে। জানি না আপনারা, নয়েজি যায় চারিদিকে, খুব গাড়ি ঘোড়া চলছে, জানি না আওয়াজ ঠিকঠাক এসে পৌঁছাচ্ছে নাকি। পিছনে কিন্তু জোন ওয়াইজ সিলেক্ট করা আছে, এখানে বড় থেকে শুরু করে বাচ্চারা সবাই কিন্তু আসতে পারে, এবং এখানে বসে একটা টাইম স্পেন্ড করার জন্য অসাধারণ জায়গা। বাট রাইট নাও করোনা ভাইরাস এবং লকডাউনের জন্য এই জায়গাটা সিল করে দেওয়া হয়েছে, এই জায়গাটা বন্ধ রয়েছে ডিউ টু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য। এবং আপনারা যদি এমনি টাইমে আসেন, একটা অসাধারণ জায়গা, ঠিক সানফ্লাওয়ার পার্ক যেটা রয়েছে তার অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ ব্যাকগ্রাউন্ডটা, এবং টোটাল ব্যাকগ্রাউন্ডটা আপনাকে দেখাচ্ছি। আমাদের এক্সপ্লোর করা মোটামুটি কমপ্লিট, তো এখন রাইট নাও আমরা বাড়ির দিকে যাব। কিন্তু বাড়ির দিকে যাওয়ার আগে খালি মুখে বা বাসি মুখে তো বাড়ি যাওয়া যাবে না, তার জন্য কিছু খাবার খাবো। অর্থাৎ ফার্স্টে আমরা করলাম ভাইয়ের সঙ্গে মিটিং, এবার আমরা এক্সপ্লোর করলাম, এবার হচ্ছে আমাদের ইটিং। তো ইটিংয়ে কী কী মেনু আছে একটু সবার আগে দেখি। এমনি গরিবের খাবার, তার জন্য ইটিংয়ের মেনু খুবই সামান্য। দেখতে পাচ্ছেন সেরাসার ছাটিয়ে যাচ্ছে, আমার এখনও হ্যান্ড স্যানিটাইজ করা হয়নি, এরা জলদি জলদি স্যানিটাইজ করে নিয়ে তাবজি করে খেয়ে নিচ্ছে। যাই না আমার লাইন কখন আসবে, আমি স্যানিটাইজ করার পরে লাস্টে পাবো কি না, যেরকম হারে এরা খাচ্ছে। ঠিক আছে একটু আস্তে খা ভাই, যাতে আমি লাস্টে পাই। আমি ভিডিও করছি বলে ভাই আমি অবহেলিত হচ্ছি, আমি কিন্তু খাবার পাচ্ছি না। এটা কিন্তু সেরাসার ছাটিয়ে যাচ্ছে মিয়ামোর থেকে খাবার। ওকে, নিয়ম মেনে সবকিছু করছে, মাস্ক পরছে এবং হাতে হ্যান্ড স্যানিটাইজার দেখতে পাচ্ছে, এই হ্যান্ড স্যানিটাইজ করেই খাচ্ছে। আমার স্যানিটাইজ করা হয়নি, আমি ভিডিওতে খুব ব্যস্ত, তো সেই সুযোগটাই ওরা নিচ্ছে, সব খাওয়া দাওয়া খেয়ে নিচ্ছে জলদি জলদি, যা জানি না অবশেষে আমি কিছু পাবো নাকি। লাস্টে আমি চান্স পেয়েছি, মাস্কটা ডাউন করছি এতক্ষণ পরে।
আছে একটুখানি, আর একটা প্যাকেট আছে ওইদিকে রাখা ওদের, মানে লুকিয়ে রেখেছে আমাকে যাতে না দেয়। তো খাওয়া দাওয়া শুরু হচ্ছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দাও এবং আমার চ্যানেলটিকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।